রেশন দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক সেই সময় পাচারের আগেই উদ্ধার হলো রেশন সামগ্রী। বাজেয়াপ্ত দুই টোটো ভর্তি রেশন সামগ্রী, বাজেয়াপ্ত বস্তার উপরে বিশ্ব বাংলার লোগো। তুফানগঞ্জ রামহরি মোড় এলাকার ঘটনা, টোটো চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ। আর এই ঘটনায় স্থানীয়রা ঠিক কি বলছেন শুনুন। এখানে আজকে দুটো টোটো ভরা পড়েছে রেশনের চাল আটা সহ। কোথায় নিয়ে যাচ্ছিল এগুলো? এটা বালাভুত নিয়ে যাচ্ছে। আমরা কি সন্দেহ হওয়াতে আটক করে? হ্যাঁ, আমরা সন্দেহ হওয়াতে আটক করি। তারপর কি বললেন? তারপর এখনও আমরা এখানে রেখেছি, ওদের মালিক সহ আমরা আটকে রেখেছি। কি যাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি মালটা কোত্থেকে আসলো এবং কোথায় যাবে উনি বৃত্তান্ত আমাদের জানাক, ঠিক আছে? এবং মালটা কোথায় পেয়েছে উনি, গরিব মানুষের চাল আটা কোথায় পেয়েছে উনি সেটা বলুক আমাদের, আমরা তারপরে কি ব্যবস্থা করা সেটা করব। টোটো করে পাচার করা হচ্ছিল রেশন সামগ্রী, কিন্তু তার আগেই পাচারের আগেই উদ্ধার হয়ে গেল রেশন সামগ্রী। বাজেয়াপ্ত দুই টোটো ভর্তি রেশন সামগ্রী এবং সেই রেশন সামগ্রীর বস্তার উপরে বিশ্ব বাংলার লোগো। তুফানগঞ্জ রামহরি মোড় এলাকার ঘটনা, টোটো চালক সহ দুজনকে আটক করে পুলিশ। কোথায় যাচ্ছেন রেশন সামগ্রী নিয়ে? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন রেশন সামগ্রী নিয়ে? প্রশ্নের মুখে কিন্তু পালিয়ে যাচ্ছেন যারা টোটো করে পাচার করছিলেন এই রেশন সামগ্রী। পাচারের আগেই উদ্ধার রেশন সামগ্রী, যেখানে রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ঠিক সেই সময় এই ছবি ধরা পড়লো যেখানে টোটোতে করে ব্যাগ ভর্তি রেশন সামগ্রী পাচার করা হচ্ছিল। তুফানগঞ্জ রামহরি মোড় এলাকার ঘটনা, যদিও এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় বিজেপি নেত্রী এই ঘটনায় ঠিক কি বলছেন, স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনুন। এই ঘটনাটা আজকে না, এটা প্রতিনিয়ত 4-5টা টোটো এখান থেকে বালাভূত যায় কিংবা অন্য কোথাও পাচার হয়, যে নিয়ে যায় সেও আজকে এখানে দাঁড়িয়েও আছে, তাকে সহকারে আমরা আটক করেছি। এই রেশনের যে আটাটা আছে সেখানে বিশ্ব বাংলার যে বড় ব, আমাদের মমতা দিদির চিহ্ন, সেই বিশ্ব বাংলার বড় ব আছে এখানে দেওয়া। আমরা আটক করার পরে তাকে জিজ্ঞাসা করি যে এই চাল কিংবা আটা কোথা থেকে আনছে, সে কিছু বলছে না, হয়তো কোনো রেশন ডিলারের কাছ থেকে এটা আনছে। তো রেশন দুর্নীতির যে চক্র গোটা রাজ্য জুড়ে চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে আমাদের সরকার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি যেভাবে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য রেশন দিচ্ছে, আর সেটা কিছু তৃণমূলের লোক কিংবা কিছু তৃণমূলের দালাল যারা থাকে তারা কীভাবে পাচার করছে নিজের পেট ভরার জন্য, কিছু টাকা কামাই করার জন্য, সেটা আপনাদের চোখের সামনে আজকে আমরা এটাকে আটক করলাম।